13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান, তার আগে জেলায় জেলায় চলছে প্রস্তুতি। নবান্ন অভিযানের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারীর জলপাইগুড়ির সফর ঘিরে কয়েকদিন ধরেই স্থানীয় রাজনৈতিক মহলে পারদ চড়ছিল। আগেই শুভেন্দুর কর্মসূচিকে কটাক্ষ করেছিলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তৃণমূল জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে ছোড়া বলে সম্বোধন করলেন, এমনকি এটাও বললেন ভাইপোর টাকা তোলে এক ডাকাত আছে এখানে। গোলাসেন বলেছে এই কৃষ্ণ এই সৈকত এই দুলাল এই স্বপন, তোরা মাল তুলছিস 25 ভাগ রাখ, 75 ভাগ কলকাতা পাঠা। চাচা হাকিম আর ভীমরতি আসা মাথায় সৌগত রায় ঠিক বলেছেন, 25 ভাগ চোর আর 75 ভাগ ডাকাত। পাল্টা জবাবে তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় তিনি কি বললেন শুনুন। তিনি আর এখন নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পিটিটর হওয়ার যোগ্য মনে করছেন না, তিনি শুধুমাত্র এখন সৈকত চ্যাটার্জির কম্পিটিটারে পরিণত হয়েছেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দুর্নীতি যদি জলপাইগুড়ি পৌরসভায় শুভেন্দু অধিকারী তুলে যাচ্ছে দেখাতে পারে যে সৈকত চট্টোপাধ্যায় হাত দিয়ে হয়েছে, তাহলে আমি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করব। আর আর যদি দেখাতে না পারেন শুভেন্দু অধিকারীকে কিন্তু CBI বা ইডির সামনে আত্মসমর্পণ করে বলতে হবে, হ্যাঁ আমি আরো নারদার টাকা নিয়েছি। আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে চোরের রানী, আমি বলছি আর বলেছেন নাটের গুরুমা, আমি বলছি ইডি আর CBI দিয়ে বাংলার রাজনৈতিক পরিবেশ যিনি নষ্ট নষ্ট করছেন তিনিই হচ্ছে নাটের গুরু বাবা, তার নাম শুভেন্দু অধিকারী। অপরদিকে জেলার আরেক তৃণমূল নেতা কৃষ্ণ দাস শুভেন্দুকে নিয়ে কি মন্তব্য করলেন শোনাবো। যে আপনি ইডি CBI এর ভয় আমাদেরকে দেখাবেন না, ইডি CBI আপনি লাগান, তদন্ত হোক, তবে আপনার বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার, কারণ আপনারও আমরা এর আগে দেখেছিলাম যে আপনি টাকা নিচ্ছিলেন টিভির মধ্যে সংবাদপত্রে আমরা দেখেছিলাম। আমাদের দিদি বলেছিলেন যে আমার অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে বুলডুজার দিয়ে ভেঙে দেন, আমি অর্ডার দিলাম। আপনারও সেরকম যদি দম থাকে আপনিও বলেন আপনার যদি অবৈধ সম্পত্তি থাকে অবৈধ লেনদেন থাকে সেটা যেন CBI EDI তদন্ত করে, এটা আপনার দম থাকলে আপনি বলুন। একজন চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড ছেলে শুভেন্দু, নিজে কিছুই করতে পারেনি তাই সবাইকে চোর বলে বেড়াচ্ছে, এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। আগে নিজেকে নারদায় যে তিনি চোর নন সেটা আগে প্রমাণ করুন। আমি তো কোন বিশেষ সম্প্রদায় সম্পর্কে কি বক্তব্য রেখেছি আদালতে চ্যালেঞ্জ করে আমি জিতেছি। আমি ওনাকে বলছি তো যদি দম থাকে যদি ক্ষমতা থাকে তাহলে পরে আপনি আমার বিরুদ্ধে যে বক্তব্য রাখছেন সেটা কোথাও গিয়ে প্রমাণ করে দেখান যে আমি কোথাও বেআইনি কোনো নিয়োগের সঙ্গে যুক্ত কি না, বা আমি কোনো সম্প্রদায়কে খারাপ কথা বলছি কি না। আমার তো মনে হয় ওই বিশেষ সম্প্রদায়কে অপমান করার চেষ্টা উনিই করছেন, এমন নয় তো যে আমাকে ম্যালাইন করার জন্য খবরটা উনিই করেছিলেন। এই ফ্রাস্ট্রেশন লুকানোর জন্য এখন নানান রকমভাবে সবাইকে গালাগালি করে বেড়াচ্ছে, নানান রকমভাবে সবার বিরুদ্ধে কুৎসা করছে। ব্যুরো রিপোর্ট, Shine TV 24x7।